নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার এলাম। আসলে গত 7 দিন, মানে বুধবার রাত থেকে নানা রকম প্রবলেমের মধ্যে ছিলাম। আমার খুব লাগ ভালো হয়তো আমার আপনাদের মতো বন্ধুদের ভালোবাসার জন্য আমি আমার স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি, কিন্তু সন্তানকে বাঁচাতে পারলাম না। যাই হোক, এই জন্য দেখুন ভিডিও করতে পারিনি এবং বলা ভালো কোনো খবরও রাখতে পারিনি যে কোনো আপডেট আপনাদের সামনে আমরা দেব। তবে আপনাদের মতো বন্ধুদের বা আপনাদের মতো ভালোবাসার মানুষদের টানে এখন বলতে পারেন এই অবস্থায়। আমার ওয়াইফও কালকে রাত থেকে, অর্থাৎ বাড়ি ফেরার পর থেকেই বলছি তুমি ভিডিও করো, ভিডিও করো। সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে এসেছি, আপনাদের সামনে এসেছি। কোনো খবরও হয়তো দিতে পারবো না আজকে, নেক্সট দিন অর্থাৎ কালকে থেকে আমরা আবার খবর নিয়ে আসব। এইটুকু আপনাদের বলছি, সমস্ত আপডেট আপনাদের দেবো, সত্যি করে আপডেট আপনাদের দেবো। তবে আপনারা যেভাবে আমাদের সঙ্গে থেকেছেন সেইভাবেই থাকবেন, এবং কোনো ক্ষেত্রে বলতে বাধা নেই যে এই 7 দিন কোনো ভিডিও হয়নি বলে আপনারা কেউ আমাদের ছেড়ে যাননি। এর থেকে কিন্তু সত্যি আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমাদের বর্তমানে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমাদের 1166 জন বন্ধু, 1166 জনই কিন্তু এখন অবধি আছেন আমাদের সঙ্গে, কেউ চলে যাননি। আমি আজকে সকালবেলায় দেখলাম, সেই জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আর বাংলা ফুটবলের পাশে থাকবেন, ভারতীয় ফুটবলের পাশে থাকবেন। খেলা হচ্ছে প্রতি নজর রাখবেন, আমরাও নজর রাখবো, এবং আমরা আগামী দিন থেকে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। টাটা।